রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা এবং প্রীতি গ্রহণ করবেন। অ্যান্ড আমাকে এখানে এনে আপনারা যা সম্মান দিয়েছেন সেই সম্মান আমি হাত জোর করে মাথা নত করে গ্রহণ করছি। বিষয়বস্তুটা আপনাদের সামনে উত্থাপিত, আমি দুটি বিন্দুতে আমার বক্তব্য সীমাবদ্ধ রাখব। আমরা একটা বিচিত্র সময়ে বাস করছি। পৃথিবীর প্রাচীনতম প্রাণী, পৃথিবীর আধুনিকতম প্রাণীকে আক্রমণ করেছে। এই আক্রমণের মধ্যে থেকে, এই অতিমারির মধ্যে থেকে কতগুলো বৈশিষ্ট্য ইতিমধ্যে সামাজিক স্তরে আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি যদি বিনীত একটা প্রশ্ন করি যে আপনি বিগত প্রায় 2.5 বছর ধরে যা লেখা বেরিয়েছে অতিমারিকে কেন্দ্র করে, যা সংবাদ মাধ্যমে চর্চা হয়েছে, সেটা যদি আপনি সমীক্ষা করে দেখেন তাহলে অতিমারির সমস্ত দিক আপনি কিন্তু ওখানে পেয়ে যাবেন। আপনি সংক্রমণ, রোগ, ওষুধ, কোয়ারেন্টাইন, লকডাউন ইত্যাদি বিশদ হচ্ছে লেখা এবং চর্চার হচ্ছে রেকর্ড আপনি পেয়ে যাবেন বিগত 2.5 বছর। কিন্তু একটি প্রশ্নের উত্তর আপনারা একটু কাইন্ডলি দেবেন আমাকে, এই 2.5 বছরের মধ্যে ভাইরাস কি আছে এটা নিয়ে আপনাদের মধ্যে কেউ কোনো লেখা পড়েছেন সংবাদ মাধ্যমে? একটু হাত তুলে আমাকে বলবেন। কোনো একটি টিভি প্রোগ্রামের মধ্যে কোনো আলোচনা দেখেছেন যে ভাইরাস কি আছে? কোথায় পেয়েছেন 2.5 বছরের মধ্যে? যেই প্রাণীটা হচ্ছে আমাদেরকে অতিষ্ঠ করে রেখে দিয়েছে, সেই প্রাণীর হচ্ছে মৌলিক চরিত্র নিয়ে আমাদের সমাজের মধ্যে পৃথিবীতে কোনো জায়গায় চর্চা হয়নি, আর তার একটা বিশেষ কারণ আছে। সেই বিশেষ কারণ হলো যে ভাইরাসের যে মর্মবস্তু আছে, তার যে বৈশিষ্ট্য আছে, পৃথিবীতে আজকে দাঁড়িয়ে যা যা দর্শন আছে একটাও দর্শন কিন্তু তাকে বিশ্লেষণ করতে পারে না বিজ্ঞানসম্মত দর্শন বাদ দিয়ে। ফলে যে যে দর্শনগুলো পৃথিবীর উপরে কর্তৃত্ব কায়েম করে আছে তারা তাদের দর্শনের মধ্যে থেকে ভাইরাসকে বিশ্লেষণ করতে পারে না বলে একেবারে নীরবতা পালন করছে। ভাইরাস একটি প্রাণী যে কোনো খাদ্য গ্রহণ করে না, সে কোনো মলমূত্র ত্যাগ করে না, সে কোনো শ্বাস প্রশ্বাস নেয় না, এমনকি তার নিজস্ব শরীরের মধ্যে তার নিজস্ব প্রজনন করার পরিকাঠামো নেই। ফলে আমাদের বাড়ি অথবা আশেপাশে কোনো মহিলা যদি গর্ভধারণ করে তাহলে আমরা বলি আপনি দুজনের জন্যে খাদ্য গ্রহণ করেন, আপনি যে নিজের শরীরের জন্যে এবং গর্ভের মধ্যে যে শিশু বড় হচ্ছে তার জন্যে। কিন্তু ভাইরাস তো কোনো খাদ্য গ্রহণ করছে না, তার বংশবৃদ্ধি কী করে হচ্ছে? এই রহস্যময় জায়গা পৃথিবীর যে দর্শনগুলো আছে সেটা সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে। কোভিড-19 ভাইরাস মানুষের কোষের মধ্যে প্রবেশ করে, মানব প্রজাতির বংশবৃদ্ধি যে পরিকাঠামো আছে তার মধ্যে প্রবেশ করে, এবং মানুষ হচ্ছে যেখান থেকে তার কোষের বংশবৃদ্ধি করে, তার নিজের প্রজাতির বংশবৃদ্ধি করে, ওই পরিকাঠামোকে ব্যবহার করে নিজের বংশবৃদ্ধি করে। এটা হচ্ছে ভাইরাস এবং হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক। আপনি বলুন তো, একটা সাধারণভাবে প্রাচীনতম একটি ভাইরাস, মানে আধুনিকতম কোনো প্রাণীর কথা বলছি না, একটা প্রাচীনতম প্রাণী, সে এই সুযোগটা পেল, এই ব্যবস্থাপনা পেল, এই কিভাবে পারে? এটা শুধু কি কোভিড-19 পারছে? ডেঙ্গু ভাইরাসও একই কাজ করছে, হেপাটাইটিস ভাইরাসও একই কাজ করছে, পোলিও ভাইরাসও একই কাজ করছে, চিকেন পক্সের ভাইরাসও একই কাজ করছে। তাহলে এই যে সম্পর্ক,
এই সম্পর্কর গোড়া রয়েছে আমাদের পৃথিবীতে যখন 450 কোটি বছর আগে যখন নির্জীব রাসায়ন রাসায়নিক বিবর্তনের মাধ্যমে কোনো এক অধ্যায় হচ্ছে জীবনের হচ্ছে বৈশিষ্ট্য গ্রহণ করলো, অর্থাৎ আমাদের গ্রহর মধ্যে যখন জীবন তার প্রথম হচ্ছে চেহারায় বহিঃপ্রকাশ ঘটালো, তখন জীবন একটি মৌলিক সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই মৌলিক সিদ্ধান্ত ছিল যে জীবন হচ্ছে 5টি পদার্থ দিয়ে তৈরি হবে, যা রূপ হবে জীবনের। এই 5টি মৌলিক পদার্থর নাম হলো আর্জিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিন। এই 5টি মৌলিক নিউক্লিয়ার অ্যাসিড রাসায়ন দিয়ে জীবনের পৃথিবীর মধ্যে যা রূপ আছে আপনি তৈরি করতে পারেন। সমুদ্রের মধ্যে শ্যাওলা, চিংড়ি মাছ, বড় মাছ, বোয়াল মাছ, নদীর মধ্যে যে মাছটি আছে, সমতলে লতা পাতা, আপনার হচ্ছে গাজর, বিট, ধান, মানুষ, কুকুর, বেলার, ইট, কীটগুলো, আকাশের মধ্যে পায়রা, বাজ, বাদুর যা আছে, এই 5টি পদার্থ দিয়ে তৈরি আছে। ফলে কোভিড-19ও এই 5টি দিয়ে তৈরি আছে এবং মানুষও এই 5টি দিয়ে তৈরি আছে। যেহেতু আমরা দুজনেই হচ্ছে এই 5টি মৌলিক পদার্থ দিয়ে তৈরি আছে, কোভিড-19 ভাইরাস আমাদের কোষের মধ্যে প্রবেশ করে আমাদের বংশবৃদ্ধি করার পরিকাঠামো দিয়ে তাদের বংশবৃদ্ধি করতে পারে। এই অতি সরল সত্য কথাটা সত্যজিতের ছবি লাগিয়ে রেখেছেন, সত্যের জিত, এই সত্যি কথাটাকে আড়াল করে রেখেছে এই 2.5 বছর ধরে যারা হচ্ছে সমাজের উপরে কর্তৃত্ব কায়েম করে রেখেছে। ফলে সত্যি কথাটা যদি আপনি লুকোতে চান, স্বাভাবিকভাবে সমাজের হচ্ছে বাকি সব ব্যবস্থাপনা সেটা সত্যির ভিত্তিতে তৈরি হতে পারে না। আমরা দেখলাম যে 1970 সালে আমেরিকাতে মোট হাসপাতাল বেডের সংখ্যা ছিল 15 লক্ষ, আর 2020 সাল, 50 বছর পরে 15 লক্ষ বেড কমতে কমতে 9 লক্ষতে দাঁড়িয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এবং কোভিডের যখন সংকট সামনে এলো, তাদের গোটা স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়ল। আমেরিকা এখন সংক্রমণের নিরিখে প্রথম স্থানে পৃথিবীতে, মৃত্যু সংখ্যার নিরিখে প্রথম স্থানে। তাদের স্বাস্থ্য ব্যবস্থা কুলিয়ে রাখতে পারলো না, মোকাবিলা করতে পারলো না। কিন্তু এই 50 বছরে অদ্ভুতভাবে আমরা দেখছি যে আমেরিকার হচ্ছে জিডিপির অনুপাতে স্বাস্থ্যের খাতায় ওরা খরচ করতো 7% 1970 সালে, আর 2020 সালে সেটা বেড়ে হচ্ছে 17% হয়ে গেছে। ফলে জিডিপির খরচ বেড়ে গেছে স্বাস্থ্যের খাতায়। আমেরিকাতে প্রতি $6 যেটা ওখানে খরচ করা হয়, $1 হচ্ছে স্বাস্থ্যকে কেন্দ্র করে খরচ করা হয়। হাসপাতাল বেডটা কমে গেছে, তাহলে কি ঘটছে? যেটা ঘটছে সেটা হচ্ছে 60-এর দশকে আমেরিকা মেডিকেড আর মেডিকেয়ার বলে দুটি সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করলো তাদের নাগরিকের জন্যে, যেটা ভারতবর্ষে এই মুহূর্তে আপনি বলতে পারেন আমাদের আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী কার্ড। ফলে 60-এর দশকে ওরা যে পথ চলতে শুরু করলো, তারা কোথায় পৌঁছেছে 50 বছর পরে কোভিড কালে, সেটা আমাদের সামনে হিসেবের মধ্যে পরিষ্কার। ফলে আমেরিকায় এখন যে ঘটনাটা ঘটছে, আপনি যদি অসুস্থ হন তাহলে সেই অসুস্থতাকে বলা হচ্ছে একটি মেডিকেল ইনসিডেন্ট। সেই ঘটনাকে কেন্দ্র করে বাণিজ্যিক চক্রটা শুরু হবে, বাণিজ্যিক চক্র হচ্ছে পরিমাণটা বিরাট হবে, বড় অংশ মুনাফা হবে, ক্ষুদ্র অংশ পরিষেবা হবে। ফলে 7% জিডিপি লাফিয়ে 17% হয়েছে, বেশিরভাগটা হচ্ছে মুনাফার অংশ, পরিষেবার অংশটা হচ্ছে একেবারে হচ্ছে নগণ্য। ফলে আমেরিকার হচ্ছে কোভিড কালের মোকাবিলা করার অভিজ্ঞতা এই কথাটা স্পষ্ট করে দিয়েছে। আমরা জানি যে কেনেট জে অ্যারো, যে ভদ্রলোককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল,
স্বাস্থ্য অর্থনীতির জন্যে, প্রথম স্বাস্থ্য অর্থনীতির জন্যে পেয়েছিলেন। উনি হচ্ছেন দুটি স্পষ্ট কথা সামনে নিয়ে এসেছিলেন। প্রথম কথা উনি বললেন, যদি স্বাস্থ্য বাজারে পণ্য হিসেবে যদি বিক্রি করা হয় তাহলে অন্যান্য পণ্যের তুলনায় স্বাস্থ্য তার চেহারাটা পণ্য হিসেবে পৃথক থাকবে। কোথায় পৃথক থাকবে? উনি বললেন, আপনি বাজারে গেছেন আম কিনতে, আপনাকে কেউ জামরুল ধরিয়ে বাড়ি পাঠাতে পারবে না। আপনি হচ্ছে কাঁঠালি কলা কিনতে গেছেন বাজারে, আপনাকে মর্তমানি কলা ধরিয়ে অথবা সিঙ্গাপুরি কলা ধরিয়ে কেউ বাড়ি পাঠাতে পারবে না। কেন? ক্রেতা এবং বিক্রেতা যে পণ্য আছে তার সম্বন্ধে সমতুল্য তথ্য রাখে। বিক্রেতা সব সময় একটু বেশি তথ্য রাখবে ক্রেতার তুলনায়, এটা হচ্ছে বাজারের মৌলিক নিয়ম। কলাটা হচ্ছে গাছ পাকা আছে না কার্বাইড পাকা, এটা হচ্ছে বিক্রেতা জানবে, ক্রেতা নাও জানতে পারে। ফলে একটা ইনফরমেশন গ্যাপ থাকবে, কিন্তু এই তথ্যগতভাবে ফারাকটা খুব বেশি থাকবে না। কিন্তু স্বাস্থ্য যখন পণ্য হিসেবে বাজারে আসে তখন এই ইনফরমেশন অ্যাসিমেট্রি অথবা তথ্যগতভাবে যে এই ফারাকটা আছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সাংঘাতিকভাবে হচ্ছে বেড়ে যায়। আপনি বাজারে এসছেন পেটের ব্যথা নিয়ে, আপনি অ্যান্টাসিড ট্যাবলেট কিনবেন না, আপনি হচ্ছেন অ্যাপেন্ডিক্স অপারেশন আপনি কিনবেন না, আপনি গল ব্ল্যাডার অপারেশন কিনবেন না, আপনি এন্ডোস্কোপি কিনবেন না, আপনি হচ্ছেন ক্যান্সারের চিকিৎসা কিনবেন, এটা রুগী কোনোটাই জানে না, পুরোটাই হচ্ছে বিক্রেতা অথবা স্বাস্থ্য ব্যবস্থার অধীনে রয়েছে। এই ইনফরমেশন অ্যাসিমেট্রি যখন স্বাস্থ্য পণ্য হয় এবং বাজারে আসে, এটা উনি হচ্ছে চরিত্রায়ন করলেন। এবং দ্বিতীয় কথা বললেন, এর ভিত্তিতে মরাল হ্যাজার্ড তৈরি হয় অথবা নৈতিক সমস্যা তৈরি হয়, যেহেতু সমস্ত ইনফরমেশন হচ্ছে বিক্রেতার হাতে রয়েছে। তারা কিন্তু স্বাস্থ্যকে বেসরকারি হাতে ছাড়েনি। আপনি যদি ইউরোপ দেখেন, ক্যানাডা দেখেন এবং বেশিরভাগ হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, ওখানে কিন্তু আপনি বাজারে গিয়ে কিন্তু স্বাস্থ্য কিনতে পারবেন না। বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে খুবই ক্ষুদ্র অংশ হচ্ছে ওদের রাষ্ট্রের মধ্যে, ওরা জায়গা দিয়ে রেখেছে। এবং কোভিড কালে আমরা এর হাড়ে হাড়ে টের পেয়েছি। আমরা দেখেছি যে বাজার কোভিডকে কীভাবে মোকাবেলা করবে এর সম্বন্ধে একটাও হচ্ছে প্রপোজাল পৃথিবীর হচ্ছে তাবড় তাবড় পুঁজিপতি প্রতিষ্ঠানের তরফ থেকে একটা প্রপোজালও আসেনি। বাজারের মধ্যে থেকে এই কাজ করলে কোভিডকে জব্দ করা যাবে পৃথিবীব্যাপী, এমন কোনো তথ্য এমন কোনো বক্তব্য কোথাও থেকে আমরা পাইনি। বরঞ্চ আমরা হচ্ছে আত্মসমর্পণ দেখেছি বড় বড় কর্পোরেট মানে সংস্থাগুলো, বড় বড় কর্পোরেট হচ্ছে যারা মালিক আছে তারা সরকারকে অনুদান দিয়ে আত্মসমর্পণ করে বলেছে আমরা অনুদান দিতে পাচ্ছি, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে থেকে বাজারের মধ্যে থেকে কোভিডকে মোকাবেলা জব্দ করার হচ্ছে কোনোভাবেই আমরা কিন্তু কাজ করতে পারবো না। এই পরিস্থিতির মধ্যে সরকার যারা হচ্ছে পুঁজিবাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করে থাকে তাদের নিজস্ব যে কনফিডেন্স আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপরে সেটা কিন্তু কোভিড কালের তলানিতে ঠেকেছে। এবং আমরা দেখলাম এই আড়াই বছরের মধ্যে যেটা করণীয় এবং যেটা হচ্ছে সমাজের মধ্যে যে বাস্তব যা কাজ তার মধ্যে একটা বিরাট ফারাক, সেই ফারাককে পূরণ করার জন্যে, সেই অভাবকে পূরণ করার জন্যে রেড ভলেন্টিয়ার্সরা একটা দুরন্ত কাজ করেছে গোটা পশ্চিমবাংলা এবং যুব এবং ছাত্র সমাজ গোটা ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই কোভিড কালের মধ্যে। এই কোভিড কালের মধ্যে রেড ভলেন্টিয়ার্স এবং প্রগতিশীল মানুষের যে প্রথম দাবি ছিল যে আপনাকে প্রত্যেক ব্যক্তিকে 10 কেজি খাদ্যশস্য দিতে হবে এবং তার সঙ্গে 7,500 টাকা দিতে হবে, এটা বিজ্ঞানসম্মত দাবি ছিল। আমরা জানি টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার আগে যেই যেই ব্যক্তি কোভিডকে পরাস্ত করে বাড়ি ফিরেছেন তারা নিজস্ব শরীরের মধ্যে
কোভিড ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে অ্যান্টিবডি আছে সে অ্যান্টিবডি পর্যাপ্ত মাত্রা এবং পর্যাপ্ত মানের তৈরি করতে পেরেছে বলে তারা কোভিডকে কোনো ওষুধ ছাড়া কোনো টিকা ছাড়া তারা পরাস্ত করে বাড়ি ফিরেছেন। এবং এই অ্যান্টিবডিকে তৈরি করার জন্যে একটা কার্বোহাইড্রেট কম্পোনেন্ট লাগে, যেটা ওই 10 কেজি খাদ্যশস্যর মধ্যে, যেটা হচ্ছে চাল এবং গমের অংশের মধ্যে থেকে পাওয়া যায়। এই অ্যান্টিবডির মধ্যে একটা প্রোটিন অংশ আছে, যেটা হচ্ছে ডাল জাতীয় জিনিস, যেটা হচ্ছে 10 কেজি শুকনো খাদ্যশস্যর মধ্যে আছে। এবং তৃতীয় যে অংশটি আছে অ্যান্টিবডি তৈরি করার জন্যে, সেটা হলো আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন, যেটা কিন্তু আপনার চাল ডাল গমের মধ্যে থেকে পাওয়া যায় না, সেটা টাটকা শাকসবজি এবং ফলের মধ্যে থেকে আমাদেরকে পেতে হয়। তাই জন্যে 7,500 টাকা প্রত্যেকটা পরিবার যারা হচ্ছে আয়কর ভুক্ত নন তাদেরকে দেওয়ার জন্যে দাবি উঠেছিল। তাতে একটা সম্পূর্ণ হচ্ছে ব্যালেন্সড মিল যদি একটা ব্যক্তি, একজন নাগরিক যদি গ্রহণ করে, সে কিন্তু তার নিজের শরীরের মধ্যে কোভিডকে মোকাবিলা করার জন্যে যা ব্যবস্থাপনা আছে তাকে বলিষ্ঠ রাখবে। এবং তাই জন্যে এই সামগ্রিক কাজের মধ্যে যেমন হচ্ছে দাবি একদিকে রাখা, অন্যদিকে দাবি যদি সামাজিকভাবে সরকারিভাবে যদি না পূরণ হয় সে অভাবকে পূরণ করা। রেড ভলেন্টিয়ার্সরা হচ্ছে খাদ্য শস্য পৌঁছে দিয়েছে, রেড ভলেন্টিয়ার্সরা হচ্ছে সবজি বাজার সংগঠিত করেছে, রেড ভলেন্টিয়ার্সরা যখন হচ্ছে যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলায় লকডাউনের নোটিশের জন্যে, মানুষ কি করে একটা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করবে, সেখানে হচ্ছে রুগীকে নিয়ে যাওয়া, চিকিৎসকের সঙ্গে কনসালটেশন ব্যবস্থা করা, অনলাইন ব্যবস্থা করা কনসালটেশন, এর সঙ্গে যারা যারা হচ্ছে কোভিড আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য অক্সিজেন পৌঁছে নেওয়া, এই কাজটা হচ্ছে রেড ভলেন্টিয়াররা সম্পূর্ণ করেছে। যারা নন কোভিড পেশেন্ট তারা কিন্তু এই সময়ের মধ্যে সাংঘাতিকভাবে প্রভাবিত হয়েছে। আপনি জানেন সম্প্রতিকাল যে তথ্য বেরিয়েছে যে ভারতবর্ষে যে মৃত্যু সংখ্যা কোভিডের যেটা আছে তার থেকে বোধহয় 10 গুণ বেশি মৃত্যু কোভিডের জন্যে হয়েছে। এবং যেটা দুর্ভাগ্যক্রম এখন যে তথ্যগুলো বেরোচ্ছে যে প্রায় 30-40% ডেথ সার্টিফিকেট বাড়িতে মৃত্যু হয়েছে তাদেরকে ইস্যু করা হয়েছে, মানে সেই মানুষগুলো তারা চিকিৎসা পরিষেবা লাভ করার পরিস্থিতির মধ্যেই ছিল না, তারা চিকিৎসা ব্যবস্থা অথবা যে পরিকাঠামো আছে তার কাছেই পৌঁছতে পারেনি, অথবা পৌঁছে তারা ওর ভিতরে ঢোকার সুযোগ পায়নি, তারা হচ্ছে সুযোগের অভাব ব্যবস্থাপনার অভাবের জন্য বাড়িতে গিয়ে মৃত্যুবরণ করেছে। এই তথ্যগুলো এখন হচ্ছে আমরা যখন অডিট করছি ডেথ সার্টিফিকেট সেখান থেকে বেরিয়ে আসছে। এই অভাবকে সামনে রেখে রেড ভলেন্টিয়াররা যে কাজটা করেছে তার পাশাপাশি তাদের নিজস্ব ক্ষতি হয়েছে। পৃথিবীব্যাপী স্বাস্থ্যকর্মী এই কোভিডকালে পেশাগতভাবে মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে। রেড ভলেন্টিয়াররা স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছে, তাদের একাধিক হচ্ছে কমরেডকে আমরা হারিয়েছি গোটা পশ্চিমবাংলায়, তাদেরকে আমার আন্তরিক যে অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।